প্রেমে হাবুডুবু খেতে খেতে শেষমেশ নিজের মেয়ের জামাইকে বিয়ে করে বসলেন 42 বছরের শাশুড়ি। সেই বিয়েকে আবার মেনেও নিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত। অবাক করা এই ঘটনা ঘটেছে ভারতের বিহারের মাধেপুরা জেলায়। 2 বছর আগে মাধেপুরার আশাদেবীর 19 বছরের মেয়ে ললিতার সাথে বিয়ে হয়েছিল পুরাইনির বাসিন্দা সুরজ। বছরখানেক পর তাদের সংসার আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান। এ পর্যন্ত সব কিছুই ঠিকঠাক চলছিল। এরপর একদিন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে সুরজ। তখন সুরজকে দেখভাল করতে মেয়ের বাসায় ছুটে যান শাশুড়ি আশাদেবী। জামাইকে সেবা শুশ্রূষা করে তোলার দায়িত্ব তুলে নিজের কাঁধে। এরপর থেকেই একে অপরের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। জামাই সুস্থ হয়ে ওঠার পর শাশুড়ি নিজের বাসায় ফিরে এলো। জামাইয়ের সঙ্গে তার প্রেম চলতে থাকে, এমনকি ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোনে কথা হয় তাদের দুজনের মধ্যে। আশাদেবীর স্বামী কর্মসূত্রে দিল্লি থাকায় সেই ঘনিষ্ঠতাও আরও জোরালো রূপ নেয়। এক সময় দুইজনের সম্পর্ক এত গভীরে চলে যায়, শেষ পর্যন্ত বিয়ে করার সিদ্ধান্ত নেন সুরজ ও আশাদেবী। গত মাসে কোর্টে ম্যারেজ সেরে ফেলেন তারা। শাশুড়ি জামাইয়ের এই বিয়েকে সম্মতি দিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত। নিজের স্বামী ও মায়ের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিলেন মেয়ে ললিতা। কিন্তু পঞ্চায়েতের বক্তব্য, এই দুইজন প্রেমে এতটাই পাগল যে তাদের কেউ আলাদা করতে পারবে না। পুরো ঘটনাটি জেনে দিল্লি থেকে চলে আসেন ললিতার বাবা অর্থাৎ আশাদেবীর আগের স্বামী। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। পরে জামাইয়ের ঘর থেকে মেয়ে ললিতাকে নিজের বাসায় নিয়ে যান তিনি। পুলিশ জানিয়েছে, নতুন দম্পতি একসাথেই থাকছে, গ্রামের মানুষ তাদের এই সম্পর্ককে মেনে নিয়েছে এবং তাদের সংসারে আইনগতভাবে হস্তক্ষেপ করার বিষয়ে আমাদের কোনো অধিকার নেই, কারণ কোনো অভিযোগ দায়ের করা হয়নি। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল আলোচিত খবরের আপডেট পেতে বাংলা আপডেট 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।